আপনারা শুনলে অবাক হবেন, ভাবলে অবাক হবেন, এই কোরআনকে নিয়ে ফিনল্যান্ডের একজন ভাষাবিদ 13টা বছর গবেষণা করে এই কোরআনের ভাষাকে, যদিও আরবি ভাষা, সৌদি আরবের আরবি ভাষা, আবুধাবি থেকে আরবি ভাষা, যারা আমার প্রবাসী ভাইয়েরা আছেন ওনাদের আরবি ভাষা আর কোরআনের আরবি ভাষা কিন্তু মিল নাই, যদিও বলে আরবি, কেন মিল নাই, আমরা যেরকম বাংলায় বলে কুমিল্লাওয়ালা, বাংলায় বলি সিডেঙ্গাওয়ালা, আমার ভাইয়েরা আরবি হয়ে যায় আঞ্চলিক ভাষা। শুনলে অবাক হবেন, 13টা বছর গবেষণা করার পরে ওই বৈজ্ঞানিক বলেছেন কোরআন যে ভাষায় নাজিল হয়েছে, ভাষা যদিও আরবি, আরবিটা অনেক দেশে প্রচলন আছে, কিন্তু কোরআনের মধ্যে যে গ্রামার খেলেছে, কোরআনের মধ্যে যে অলৌকিকতা খেলেছে, কোরআনের মধ্যে যে ছন্দ খেলেছে, নিতান্তই এটাই প্রমাণ করে এটা কোন ব্যক্তির বাণী হতে পারে না, এটা স্বয়ং স্রষ্টার বাণী হতে পারে। আপনি সে কোরআন পেয়েছেন, কিন্তু বড় দুঃখের বিষয় আজকে সে দামি কিতাবটা দেখেন অনেকের ঘরে এমন ভাবে পড়ে আছে, কোরআনের উপর দুল পড়ে আছে, কোরআনের উপর ময়লা পড়ে আছে। ঘরে যাই একটু খবর নেবেন, আজকের মাহফিল থেকে কিছু শিখতে পারি কিংবা না পারি, আজকের মাহফিল থেকে আমরা একটা কাজ করব, আজকে ঘরে গিয়ে কার ঘরে কয়টা কোরআন আছে খুঁজে বাইর করব। ভাই পারবেন, 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 আজকে ঘরে গিয়ে কয়টা কোরআন আছে খুঁজে বাইর করবেন, খোঁড়ার পরে সেগুলোকে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন, পড়তে পারেন না পারেন একটু সম্মান তো দেওয়ার চেষ্টা করেন রে ভাই।